পানির রাস্তাঘাটে আছেন আমি মাওলানা নজরুল ইসলাম আশিকি, সকলকে অনুরোধ করছি জান্নাতের বাগানে এসে বসে যান। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। শান হাবিবিহি মুখবিরা আমিরান, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনার নবী, আমার মায়ের নবী ডাকদা বলেন, আমার উম্মতের তোমাদের কাহারে যদি মহব্বতের বাবা মারা যায়, কয়েকদিন কান্নার পরে তোমরা বাবাকে ভুলে যাও, ঠিক না বিঠিং বাবা? তোমাদের কাহারে যদি আদরের মা মারা যায়, কয়েকদিন কান্নার পরে গো তোমার মাকে তোমরা ভুলে যাও। তোমাদের কাহারে যদি বিবি মারা যায়, কয়েকদিন কান্নার পরে তোমরা বিবিকে ভুলে যাও। আপনার নবী আমার মায়ের নবী ডাকদা বলেন, আমার উম্মতের তোমরা একজন আরেকজনকে ভুলতে পারো, আমি মায়ের নবী কোন উম্মতকে ভুলতে পারি না। আল্লাহু আকবার। ঘর যে নবী আপনারে আমারে ভুলে নাই, ওই নবীর মহব্বতে দুরুদ পড়ার সময় কি পণতা করা যাবে না? একটু প্রেম নিয়া ভালোবাসা নিয়া সকলে পড়ে না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ও আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। خلق سے اولیاء اولیاء سے رسول اور رسول سے آلہ ہمارا نبی، اللہم سیدنا مولانا محمد والا آل سیدنا مولانا، اپنی مولا کا پیارا ہمارا نبی، اپنی ہی مولا کا پیارا ہمارا نبی، دونوں عالم کا دولہ ہمارا نبی، اللہم صلی سیدنا محمد
পড়ে লাহ সে বিহেরাবি জল্লাল্লাহ মাফি কলি বিহি গৈরুল্লাহ সে বিহেরাবি জল্লাল্লাহ মাফি কলি বি নূর মোহাম্মদ সাল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম হাত সোজা করে বলে না ইয়া রাসূলুল্লাহ খুশি না বেজার আমার সাথে আওয়াজ দিবেন যারা দোকান পরে রাস্তাঘাটে আছে সবাই জান্নাতের বাগানে চলে আসুন নবীর মহব্বতে কার মহব্বতে চেয়ারম্যান মেম্বারের জন্য গলা ফাড়াইছেন ঠিক নবী ঠিক আমার মায়ার নবী যে নবী আপনার সবচেয়ে আলা হাবার নবী যে নবী কবরের সাথী হয়ে যাবে যে নবী মিজানের সাথী হয়ে যাবে ঠিক নবী ঠিক এমন নবীর মহব্বতের হাত রাখলেন সেগুলো সোজা হল নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নবী আছে যেখানে নবী নাই যেখানে ওলি আল্লাহ যেখানে আল কুরআনের আলো আল হাদিসের আলো মিলাদ আছে যেখানে মিলাদ নাই যেখানে চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার আরো মায়া ঘুরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার পর পরই আসতেছেন যিনি সুন্নি জামাতের মায়া মানে আল্লাহ আকবার ডক্টর এম আজহার আল্লাহ বলে তার না হাসান আজহারি সাহেব আলহামদুলিল্লাহ বলেন রসুল প্রেমী আল্লাহ আকবার হন হুজুর হায়াত বরকত দান করুন সকল গুণে আমিন তারপর পুরি আসতেছেন আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আলহামদুলিল্লাহ বলেন রসুল প্রেমিকদের নাম আসেন হাতরাদের নাম আসেনি বাবা রসুল প্রেমিক হয়ে কবর যান কবর শান্তি থাকতে পারবে ঠিক না ঠিক কারণ হইল আমার আব্বা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মদিনার কামলেওয়ালা নবী মায়ার নবী দয়ার নবীর রে আমার আব্বা সারা জাহানে রহমত হিসাবে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন ঠিক না ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জাহানের রহমত হিসাবে আপনাকে আমি প্রেরণ করেছি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর ক্ষমতার এরিয়া যত ঢুকবো আপনি নবীর ও রহমতের এরিয়া তত ঢুকবো আল্লাহু আকবার বন্ধুরে আমার আপনার নবী আমার মায়ার নবী কেমন নবী পাইছি রে বাবা আজকে গোয়ালির খেলার মাঠে জমিনে আপনারা বসে গেলেন বাবা বলতে পারেননি বাবাজিরা কারু ছিলাম আমরা জমিনে বসতে পেরেছি বাবা এই জমিন একদিন ও পবিত্র ছিল এই জমিন একদিন নাপাক ছিল কিন্তু এই জমিন পবিত্র হয়ে গেল রে আব্বা কার উসিলা পবিত্র হইল আপনারা জানেননি তিনি হইলেন রহমাত আল্লিল আলামিন বল আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দাও বন্ধু নবীজি গো ও মায়ার নবী আর রাসূল আল্লাহ আপনি নবী যখন কদম মোবারকটা জমিনে মেদে লাগাইলেন এই কদম মোবারক জমিনে লাগার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আমি আল্লাহ পবিত্র করে দিলাম সুবহানাল্লাহ কোন আর আমার আল্লাহ রাখদা কো ইয়া রাসূলুল্লাহ নবী গো আজ থেকে আপনার উম্মতেরা আমার বান্দারা যেখানে দাঁড়ায় নামাজ পড়বে আমি আল্লাহ সেখানে তার নামাজ কবুল করব চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার মদিনা হিলি বা
নি দয়াল নবী গো বলেন আমার মা দিনাই নিবাণী হায় হায় আমার মা দিনাই নিবাণী দয়াল নবী গো আমার মা দিনাই নিবাণী নবীজি কত মানুষ যাই মাদিনায় আমি ঘুরি রাস্তায় রাস্তায় গো আরে মদিনার গান আমি যেন গাই দয়াল নবী গো আমার মাদিনায় নিবেন হায় হায় আমার মা দিনাই নিবাণী দয়াল নবী গো আমার মা দিনাই নিবাণী কোন আল্লাহু আকবার কারা কারা মদিনা যেতেছেন হাত রাদিলা দেখা আল্লাহ যারা হাত তুলতে সবাই কবুল করুন সবর বলি না আরে ধীরে বলেন আমি আপনার নবী আমার মায়ের নবী মা আমানা রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দা বলেন ও দেশবাসী নারী আমি আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটতাম রাস্তার গাছগুলি আমি আমেনার লাখো 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 সালাম জানাইতো আর বলতো আমেনা গো পৃথিবীতে কত মহিলা আছে ও আমেনা আপনার মতন এমন ভাগ্যবতী মহিলা নাই আপনার মতন এত ভাগ্যবতী মহিলা নাই আপনি আল্লাহর নবীর মা হতে যাচ্ছে আল্লাহু আকবার হন মা আমেনা বলো দেশবাসীরা আমি আমেনা রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার গাছগুলি আমার লাখো লাখো সালাম জানাইতো আমেনা তিনি আরো বলেন আমি একদিন পাহাড়ে কিনারে আমি দাঁড়িয়েছিলাম হঠাৎ করে আমি দেখতে পাইলাম আমার মাথার উপর দিয়াও এক জাগ পাখি যাচ্ছিল পাখিদের মধ্যে সর্দার পাখিরা ডেকে ডেকে ডাকদা বললেন ও পাখিরা রে সাবধান সাবধান একটু নিচের দিকে তাকাও দেখো আল্লাহর নবীর মা রাস্তার কিনারা দাঁড়ায় আছে তোমরা কিন্তু মা আমার মাথার উপর দিয়া উড়া করা যায় না যদি উড়া করা যাও মারক দোগ বেয়াদে হয়ে যাবে আল্লাহ আকবার খান আমার নবী পাকি সহ আমার নবীর চিনি বলেন আপনার নবী আমার নবী দুনিয়াতে আসেন নাই কিন্তু আমার আব্বা যারা পাকি আমার নবীর সম্মান করছে মা মানা বলেন মদিনার কামলেওয়ালা নবী জিন্দা নবীর উসিলা আমি আমেনার সম্মান করছি কোন আল্লাহ ভগবান মা মেনা তিনি আরো বলেন আমি যখন যে গড়ে মেদে আমি ঘুমাইতাম রাত্র গভীর হইয়া গেলি কে জানি গো আমার মাথার উপর পাঙ্কা দিয়া বাতাস করত আমি বলতাম আপনি কে আপনি ভয় পাইবেন না আপনি জিন্নি আমি কে আমি হইলাম হযরতে জিবরাহীল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন আল্লাহ ভগবান আমি হযরত জিবরাহীল সাল্লাম আমি পাঙ্কা দিয়া বাতাস করতে আপনি জানেন নি পৃথিবীতে কত নারী আছে গো আপনার মতন এত ভাগ্যবতী মহিলা নাই আপনি আল্লাহর নবীর মা হতে যাচ্ছেন বাবাজিরা মা মানা তিনি বলেন আমার ঘরে চতুর্দিক দিয়া কে জানে তো আফ করতো আর বলতো আহলাম সহলাম মারহাবা 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 দিনের নবী আসতেছেন স্বাগতম স্বাগতম দিনের নবী আসতেছে স্বাগতম বলেন সুবহানাল্লাহ হাতরা তুলে বলে না ইয়া রাসূল আল্লাহ আরো মায়া করে এখন আল্লাহ আকবার এ আমার গোয়ালিরা পাদিরা গো আপনার নবী আমার মায়ার নবী তিনি আরো বলেন মা আমানা তিনি বলেন দেশবাসী রানি আমি আমানা যখন কূপের কিনারায় পানি আনতে যাইতাম যেই মাত্র কূপের কিনারায় গো পানি আনার জন্য আমি যাইতাম আমি দেখতাম আমার কুয়ায় সমান পানি হইয়া যাইত কোন আল্লাহ ভগবান ওই কুয়ার কিনারা যাওয়ার পরে গো এমন সময়
তাকায়া দেখি রে বাবা দেহে মা আমনা তিনি বলেন আমি দেখলাম পূর্ণিমা চাঁদের মতন চেহারা পূর্ণিমা চাঁদের মতন চেহারা একটা মানুষ নুরানি মানুষ যাহার মাথার মেঝে সবুজ পাগড়ি পড়া অবস্থা কোন আল্লাহু আকবার মা আমনা তিনি বলেন আমি তাকায়া রইলাম সুবহানাল্লাহ এমন সময় ডাকদা বললেন জিব্রাইল সালাম ডাকদা বললেন আমনা গো কোনো টেনশন করবেন না কোনো টেনশন করবেন না আপনি জানেননি আমি কে আমি হইলাম হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন যারে জিব্রাইল যাও আমার বন্ধুর মা যেন কষ্ট না পায় আমার বন্ধুর মা যেন কষ্ট না পায় কলসিটা বুড়াইয়া মা আমানা করে দরজায় পৌঁছে দিয়ে আসো চিৎকার মেরে কোন আল্লাহু আকবার আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজিরা এখনি আমাদের মাঝে হাসান আজারি সাহেব আসতেছেন আলহামদুলিল্লাহ তার আগে আরিফে তার আগে আমার সাথে আল্লামা হযরত মাওলানা আরিফুল ইসলাম তিনি একটু আলোচনা করবেন তারপর পরে আমাদের হাসান আজারি সাহেব চলে আসছেন আলহামদুলিল্লাহ বলেন এবং বিশেষ করে ওনার পূর্বপুরি মুফতি গিয়াসউদ্দিনের তাহিরি সাহেব আছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ পাক এ দিনের বেলা মাহফিল কবুল করুক সকল বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ পাক হুজুর হায়াত বরকত দান করুক প্রত্যেকটা শুনে আলেম হায়াত বরকত দান করুক সকল বলেন আমিন আসসালামু আলাইকুম